அப்பா பா கே அப்பா বড় ভাই বাবা তুই আব্বা আমি চলে আইছি বিদেশ থেকে এ তুই হঠাৎ করে চলে এলি আব্বা আমি যেই কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানির অবস্থা অনেক খারাপ কোনো শ্রমিকের বেতন টেতন দিতে পারে না এই জন্য আমরা যারা শ্রমিক ছিলাম প্রত্যেক শ্রমিককে ওরা যার যার দেশে পাঠাই দিছে এই জন্য আমারও ওরা দেশে পাঠাই দিছে আমি তোমাদের কাউরে কোনো খবর দিতে পারি নাই শুধু শুধু আমি চলে আসছি একদম কোনো খবর ছাড়া হঠাৎ করে এইভাবে বলা না কয়া নাই হঠাৎ করে আইসা হাজির ভাই চলে আসছি ব্যাপারটা কি খুলে বলতো দেখো তোমার ভাই বাইরের দেশে মনে কোনো আকাম মাকাম করে আসছে তুমি ঠিকই বলিছো আমার তো তাই মনে হচ্ছে কি বলো ভাই তুমি আমি তোমার ছোট ভাই তোমার কি আমার উপর কোনো বিশ্বাস নাই বিশ্বাস তোরা যেখানে পড়ায় সেখানে একটা সমস্যা ভাই ওরা আমারে এই এক কাপড়ে তার এই ব্যাগের মধ্যে আমার কয়টা পুরানো জামা কাপড় শুধু প্লেনের টিকিটটা কাইতে আমারে পাঠাই দিছে আমারে একটা টাকাও দেয় নাই ভাই আমারে ঠিক মতো খাওয়ারও দেয় নাই আমি না খাইয়ে খাইয়ে কোনো রকম এই বাড়ি পর্যন্ত আইছি এটা কি আমার অপরাধ কোনো সাজান আমি তোমার কোনো কথা শুনতে চাই না আব্বা আমি শাহজানের কোনো দায়িত্ব নিতে পারবো না তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো আমার কিন্তু এর ভিতরে তুমি আর ডাকবা না আমি গেলাম দাঁড়া 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 তুই দায়িত্ব নিবি না আমি কি ইনকাম করি হ্যাঁ আর মানুষের দায়িত্বে যে সুদে টাকা আনি আর বিদেশ পাঠাইছি টাকাগুলো দেওয়া লাগবে না ও টাকা পাঠায় তাই দিয়ে আমরা চলি আর তোর তো ব্যবসা বাণিজ্য আছে তাতে তো খালি লস হয় হ্যাঁ আচ্ছা তোমরা কি শুরু করিছো আমার ছেলেটা সেখানে কষ্ট সহ্য করতে না পেরে দেশে ফিরে আইছে আমার বুকে ফিরে আইছে আর তোমরা তোমরা কি শুরু করিছো আগে ছেলেটারে ঘরে জাতি দাও পরে আগে কিছু খাবার টাবার দি বৌমা ওরে ভিতরে নিয়ে কিছু খাবার দাও আমার ছেলেটা গরম কি খাইছে না খাইছে তার কোনো ঠিক নেই চল বাবা চল ঘরে চল এদিকে ওই টিনের দোকানে 45,000 দেওয়া আছে আর এই 5,000 টাকা নিয়ে যা বুঝো নিয়ে ওই টিন গুলো আনি না গরিব গড্ডা ঠিক কর তাড়াতাড়ি ঠিক করিস ঠিক আছে যা যা তাড়াতাড়ি আইস আব্বা কি হয়েছে তোর আবার কি হয়েছে তোমার সাথে কিছু কথা ছিল হুম ক বিদেশ থেকে তো অনেক দিন হয়েছে আসলাম হুম কতদিন আর বেকার বসে থাকবো গঞ্জের হাটে একটা ছোট্ট দোকান দেখছিলাম তুমি যদি কিছু ক্যাশ দিতা তাহলে দোকানটা আগামী মাস থেকে চালু করতে পারতাম মোডে এখন কোনো টাকা পয়সা নাই এ তুই যে বিদেশ দিয়ে টাকা পয়সা পাড়াও হ্যাঁ কি মুই মোরগ পোলাও খাই মুরগি টুরগি খাইছি এই দালান টালান করতে টাকা লাগে না গরুর ঘরের টিন লাগাইতেও লাগছে 50,000 মোডে কোনো টাকা পয়সা নাই এ মোডে কোনো টাকা পয়সা চাবি না যা দিস যে টাকা বেতন পাইছি হুম শুধু হাত খরচ আর খাওয়ার খরচ আমার কাছে রাখছি আর প্রতি মাসের টাকা হয় তোমার কাছে তাহলে ভাইয়ের কাছে পাঠাই দিছি তোমরা যদি এই কথা বলো তাহলে আমি কার কাছে যাব তুই কি করবি কি না করবি হ্যাঁ মোর কোনো দেহার দরকার নেই তুই এখন যা পারো হইয়ে কর তুই যা মোর এন দে মোর দ্বারা কোনো টাকা পয়সা চাবি না আর মোর কোনো টাকা পয়সা নাই এ যা মোর সামনে বাইরে বিদেশ কত কষ্ট করলাম এই বাড়ি গাড়ি সবাইকে খুশি রাখার জন্য আর আজ আমি এদের কাছে দেবো শোনার তো ঠিক দাঁড়াও দেখো না নতুন আবার একটা ঝামেলা এসে জুটলো অনেকদিন তো বিদেশ থেকে আসলাম তো গঞ্জের হাটে
একটা দোকান দেখছিলাম, তুমি যদি কিছু টাকা দিতা তাহলে ব্যবসাটা চালু করতে পারতাম। সেটা আম্মাকে বলতেছিস কেন? আম্মাকে বল। ভাইয়া, তুমি যখন তোমার দোকানটা চালু করছিলা আমি কিন্তু তোমাকে 5 লাখ টাকা দিছিলাম, এখন তুমি আমার কয়টা টাকা দাও আমি দোকানটা চালু করি। তোমার ভাই কোন জায়গা থেকে টাকা পাবে? ভাবি, আমি যে এই যে মাসে মাসে তোমরা যখন যা চাইছো বিদেশ থেকে দিছি, টাকা চাইছো টাকা দিছি, মোবাইল চাইছো মোবাইল দিছি, যা কিছু চাইছো আমি দিছি, আর আজ আমি তোমাদের কাছে এই সামান্য কয়টা টাকা চেয়ে পাবো না? তোমার টাকা তো কবেই শেষ হয়ে গেছে, আর এখন যে দোকানটা দেখছো সেই দোকানটা সম্পূর্ণটাই আমার বাবার। তোর বাবা ঠিকই বলেছে, তুই যে 5 লাখ টাকা দিছিস ওই 5 লাখ টাকা অনেক আগেই শেষ। এখন যে আমার ব্যবসা বাণিজ্য যে দোকানটা দেখছিস, তো ভাবি তার বাপের বাড়ি থেকে নিয়ে আসছে, বুঝলি? আমাদের কোনো টাকা পয়সা নেই, আমার মাফ কর ভাই, তোর কোনো সমস্যা থাকলে তুই আব্বারে বল, আমার কিন্তু আর বিরক্ত করবি না। তুমি কোথায় টাকা পাও? ওই টাকা তো আমার বাবা দিছে, আর তোমার সমস্ত সম্পত্তি আমাদের শেষ, নেক্সট টাইম তুমি তোমার ভাইয়ের কাছে কোনো টাকা চাবা না, বুঝছো? ভাবি, আমি তো প্রতি মাসে তোমাদেরকে হাত খরচ বাবদ কত কিছু পাঠাইছি, একটা টাকাও তো আমি আলাদা রাখি নাই, তাই এই বিপদের সময় তোমরা যদি আমাকে একটু সাহায্য না করো আমি কার কাছে যাব? কে আমাকে সাহায্য করবে? তা তোর পিছনে আমাকে টাকা খরচ আনি, তোর বিদেশ যাওয়ার সময় টাকা দিনি, হ্যাঁ ছোট থেকে বড় করিনি, তুই 5 লাখ টাকা দিয়ে তুই সেই খোঁড়া দিচ্ছিস, এই চলো তো, আমার ভালো লাগতেছে না। আর তোর যদি কোনো কিছু বলার থাকে তো আব্বারা বলছে, চলো তো। কাদের জন্য কি করলাম? সারাটা জীবন ধরতে গেলে প্রবাসী কাটিয়ে দিলাম, এই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সারাটা জীবন এই ভাই ভাবি মা বাবা সবার জন্য আমি শেষ করলাম ওই প্রবাসে। আজ তাদের কাছে আমি অবহেলার পাত্র। বড় ভাইয়ের কাছে গেছিলাম, কয়টা টাকা চাইলাম দিল না, আব্বার কাছে গেছিলাম সেও দিল না, গঞ্জের হাটে একটা দোকান দেখছিলাম, ভাবছিলাম তারা যদি কিছু টাকা দিত দোকানটা আগামী মাসে চালু করতাম, তারা মুখের উপর না বলে দিল মা। এখন আমি কি করব মা? আমি তো একটা টাকাও আমার জন্য রাখি নাই, সব টাকা তোমাদের জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য পাঠাইছি, এখন আমি কোথায় টাকা পাবো মা? আমার তো রাস্তায় যে রিক্সা গাড়ি চালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না মা। না না বাবা না, এইসব কথা মুখেও আনবি না। শোন বাবা, তুই চিন্তা করিস নে, আমার সোনা গয়না যা আছে আমি সব দিচ্ছি, তুই ওইটা বিক্রি করে তুই দোকান দে, তুই চিন্তা করিস নে বাবা, চিন্তা করিস নে মা। কাদের জন্য কি করলাম মা? চিন্তা করিস নে বাবা, চল ঘরে চল বাবা, চল।